হ্যালো এভরিওয়ান, আজকে একটা ভিন্ন প্রকৃতির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম। অ্যান্ড আজকের ভিডিওটা কী নিয়ে হচ্ছে তা দেখতে হলে কিন্তু আজকে পুরো ব্লগের সাথে আপনাদের সবাইকে থাকতে হবে। আই হোপ আপনাদের সবার ভালো লাগবে। আজকের ব্লগটা মূলত হচ্ছে আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের পিণ্ডদান সম্পর্কে, তা নিয়ে আলোচনা করব আজকে ব্লগে। আপনারা এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছেন লাইনে দাঁড়িয়ে, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আসেন। তার কারণ হচ্ছে আমাদের বান্তেরা এক মন্দির থেকে এখানে আসবেন, তারপরে এখানে পিণ্ডদান করা হবে। পিণ্ডদান বা স্বয়ং দানের ফল সম্পর্কে, মানে এগুলো দান করলে কিভাবে ফল ভোগ করা যায়, তা নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে আলোচনা করব। বিস্তারিত জানতে হলে অবশ্যই আজকে আমার সাথে থাকতে হবে। এক নম্বরে আসে দীর্ঘায়ু, সুস্থ জীবন লাভ করবেন। দুই, উৎপন্ন উজ্জ্বল ও সুন্দরের অধিকারী হবেন। তিন, সুখী ও জ্ঞানের অধিকারী হবেন। চার, দৃঢ় স্থিরের অধিকারী হবেন। পাঁচ, প্রচুর খাদ্য ভোজন লাভ করবেন। ছয়ের ভিতরে আসে জন্ম জন্মান্তরে ধনী হবেন। সাত নাম্বার হচ্ছে ইহলোকে যতদিন আপনি বেঁচে থাকবেন, মানে এই পৃথিবীতে যতদিন থাকবেন ততদিন আপনি কীর্তি যশ অর্জন করবেন। আট, অনন্ত জন্মে আপনি রাজা এবং চক্রবর্তী লাভ করবেন। যেহেতু আমরা মৃত্যুর পর পুনর্জন্মের বিশ্বাস করি, তাই এটা আমাদের বিশ্বাস করতে হবে। নয় নম্বরের ভিতরে আসে উপায় গমন করবেন না, মানে জাহান্নামে আপনি যাবেন না আর কি এই দানের ফলে। আর সর্বশেষ দশ নম্বর হচ্ছে দেবলোকে আপনি মৃত্যুর পরে উৎপন্ন হবেন। এ হচ্ছে আমার সংক্ষিপ্ত আকারে পিণ্ডদান ও স্বয়ং দানের ফল। যৌবন বান্তে দ্বিতীয় সিজো স্রোতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বান্তেরা সেই মন্দির থেকে আসার পরে, এতক্ষণ পর্যন্ত যারা সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন তাদের সামনে দিয়ে যাবে, এবং যারা দাঁড়িয়ে আসেন তারা এই যে সামজ দিয়ে তাদের পাত্রে, এগুলোকে বলা হয় সাবেক, সাবেকের ভিতরে তরকারি দিয়ে দিচ্ছেন। আর এভাবে হচ্ছে আমাদের স্বয়ং বা পিণ্ডদান করা হয়। এভাবে পিণ্ডদান ও স্বয়ং দান করা হয় মূলত আমাদের যখন বান্তেরা বর্ষাবাস তিন মাস শুরু করেন তখন বেশিরভাগ এগুলো করা হয়। আর এমনিতে প্রতিদিন তো আমরা মন্দিরে গিয়ে পিণ্ডদান বা স্বয়ং দিয়ে আমাদের বান্তেদেরকে দিয়ে আসি। আমাদের দেখতে দেখতে এখন পিণ্ডদান ও স্বয়ং দান করা শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। আর আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা এই পিণ্ডদান এবং স্বয়ং দান সম্পর্কে জানেন না, এই ভিডিও দেখে আপনারা এই পিণ্ডদানের ফল ও স্বয়ং দানের ফল সম্পর্কে জানতে পারবেন। আজকে ব্লগটা আমি এখান থেকে শেষ করতে যাচ্ছি। আপনাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো আর কথা না বাড়িয়ে এখান থেকে এই মুহূর্তে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।